ফিরে আসলাম বিরতির পর। খোদ মুখ্যমন্ত্রীর বিধানসভা এলাকায় রাস্তা সংস্কারে খুশি এলাকার মানুষ, বিশেষ করে বর্দোবালি এলাকা, যে এলাকাকে আমরা জানি যে রাজ্যের মুখ্যমন্ত্রীর একেবারে নিজ বিধানসভা এলাকা। এবং নির্বাচনী এলাকাতে রাস্তার একটা সমস্যা ছিল এবং রাস্তা খারাপের অভিযোগ প্রায়ই উঠে আসত। রাস্তা খারাপের কারণে এলাকাবাসীর যাতায়াতে একটা সমস্যা দেখা দিয়েছিল, বিশেষ করে বর্ষাকালে বৃষ্টির জল জমলে রাস্তায় গর্তের মধ্যে জল দাঁড়িয়ে একেবারে দুর্বিষহ অবস্থা হয়েছিল। যদিও এই অভিযোগ পাওয়া মাত্রই বিশেষ করে বর্দোয়ালি এলাকার রাস্তা সারের কাজে হাত দিয়েছে সংশ্লিষ্ট দপ্তর এবং রাস্তার কাজ শুরু হয়ে গেছে এবং কাজ অত্যন্ত ভালোভাবে হচ্ছে। বিশেষ করে নির্মাণ সামগ্রী থেকে শুরু করে রাস্তার কাজে যারা নিয়োজিত রয়েছেন তারা ভালোভাবে কাজ করছেন, এমনটাই কথা এলাকাবাসীর সূত্র থেকে, এলাকাবাসীর তরফ থেকে জানা গেল আজকে। অর্থাৎ রাস্তা সারের এই ছবিতে অত্যন্ত খুশি তারা। কি বক্তব্য, কি জানাচ্ছেন বর্দোয়ালি এলাকার বাসিন্দারা শোনাবো। ইট দিয়েছে, তারপর এখানে পাথর দিয়েছে, দিয়েছে তারপর সলিং হবে। আগে রাস্তাটা কিরকম ছিল? আগে রাস্তাটা একটু খারাপই ছিল, একটু বেশ খারাপই ছিল, একটু বৃষ্টি হলে জল জমে যেত। এখন বললাম না, রাস্তাটা ভালোই হচ্ছে। এটা হওয়াতে আপনারা কিরকম উপকৃত? হ্যাঁ, এই রাস্তাটা হওয়াতে আপনাদের কিরকম উপকৃত? হ্যাঁ, এই রাস্তাটা হওয়াতে আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে আমার কোটি কোটি শত শত প্রণাম আপনার চরণে। ওনারে উনি আবার আমাদের পাড়ার যেহেতু ক্লাব প্রেসিডেন্টও ছিল উনি আমাদের বিগত সময় আগে, আর রত্না দিদি তো আমার প্রণাম। রাস্তাটা খুব ভালো হচ্ছে। ব্যবসায়ী মানে যারা ব্যবসা করেন মানে আপনারা কি বলবেন, মানে সব ব্যবসায়ীদের কতটুক মানে লাভবান? হ্যাঁ, ব্যবসায়ীরা তো খুবভাবে লাভবান, ব্যবসায়ীরা খুবভাবেও লাভবান। যদি মনে করেন এই জায়গায় শান্তিপাড়া তো অনবরত সবসময় ব্যবসায়ী এরিয়া, এবং শান্তিপাড়াতে আপনার জায়গার খুব ভ্যালুয়েশন, যদি ভ্যালুয়েশন থাকে এখন আরও ভ্যালুয়েশন বেড়ে যাবে এই রাস্তাতে হওয়াতে। আর রাস্তাটা খুব ভালো হয়েছে, কারণ বলছি কি এভাবে আমরা আর দেখছি না যে এভাবে এত সুন্দর করে রাস্তাটা বানাচ্ছে বা ভাবনায় আসছে, সেটা আমরা কল্পনা তো ভাবতে পারিনি এত সুন্দর করে রাস্তাটা হচ্ছে। মানুষ কী চায়? মানুষ তো আর কিছু চায় না যে আমার হাতে কিছু দাও, মানুষ চায় যোগাযোগ ব্যবস্থাটা উন্নতি, যোগাযোগ ব্যবস্থার উন্নতি অটোমেটিকলি ব্যবসা বাণিজ্য উন্নতি, এটাতেই মানুষ খুশি। মানুষ এত যোগাযোগ ব্যবস্থার উন্নতি মানে মানুষ ব্যবসা বাণিজ্য সব কিছুতে উন্নতি। আট বর্তমানে বিধানসভা কেন্দ্র, যে বিধানসভা কেন্দ্র খোদ মুখ্যমন্ত্রীর, এবং এই বিধানসভা কেন্দ্রের শান্তিপাড়া থেকে মহারাজগঞ্জ বাজার পর্যন্ত যে রাস্তাটি ছিল, যে রাস্তাটির বেহাল অবস্থা ছিল একটা সময়ে, বৃষ্টির জল পড়লে রাস্তা দিয়ে চলাচল করা এক প্রকার দায় হয়ে পড়েছিল, সেই রাস্তা সংস্কারের কাজে এবার তৎপর। এবং রাস্তার কাজ ভালো হওয়াতে সন্তোষ প্রকাশ এলাকাবাসী থেকে শুরু করে ব্যবসায়ীদের, এবং তারা এই কাজকে সাধুবাদ জানাচ্ছেন। বিশেষ করে গোটা রাজ্য থেকে বিভিন্ন প্রান্ত থেকে রাস্তা খারাপের অভিযোগ উঠে আসছে এবং এক্ষেত্রেও তা ব্যতিক্রম ছিল না, কিন্তু সেই অভিযোগ পাওয়া মাত্র দপ্তর কাজ শুরু করে দেওয়াতে খুশি এলাকার বাসিন্দারা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ফ্যানগানের পর্দায়। নমস্কার।